অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একেবারে না টেনে স্কিপ না করে শেষ পর্যন্ত সকলে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি হতে যাচ্ছে রাজনীতির মাঠে আগামীতে। যে কয়েকদিনের মধ্যেই সরকার পতন করবে, সেই পতনের একটি চক এঁকেছে চরমোনাই জামাত, বিএনপি এবং হেফাজত সকল দলে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে তার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে সে বিষয় নিয়ে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে। বাংলার মোটামুটি কেমন চলছে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন নির্বাচন একতরফা হয়ে গিয়েছে, কিন্তু সে নির্বাচন কোনোভাবে মানেনি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বহির্বিশ্বের কেউ এবং বাংলাদেশের জনগণও। কেননা এক পর্যায়ে আমরা দেখেছি বিএনপি করে যারা তারা ভোট কেন্দ্রে যায়নি এবং যারা দেশের অবস্থা ভালো বুঝে যে বিএন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলেও তারা এই ভোট পড়বে আওয়ামী লীগের কাছেই, আর তারাও কিন্তু ভোট দিতে যায়নি, মূলত একতরফাভাবে একা একা নির্বাচন করে ক্ষমতায় চলে গিয়েছে। আর একা একা নির্বাচন কোনোভাবে মানছে না বিদেশি কোনো কূটনীতিক এবং বিদেশি কোনো কোনো মাধ্যম সংস্থা। কেননা ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, আরআইআর সহ টিআইবি সহ সকল গণতন্ত্রকামী যে সংগঠনগুলো আছে সকলেই বলছে বাংলাদেশে নির্বাচন একতরফা হয়েছে, সেই নির্বাচন সুষ্ঠু আবার নিরপেক্ষ হয়নি। তাহলে কি নতুন করে নির্বাচন হবে? আপনার কি মনে হয় অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামতটি। আপনি কি চান নতুন করে নির্বাচন হোক, আর সেই নির্বাচনটি কার আন্ডারে হবে এবং কীভাবে হবে সেই বিষয়গুলো নিয়েও মতামত জানাবেন।